সেসব তো হলো রে নিপা, কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। বৌদি যে সকাল সকাল বেরিয়ে ও বাড়ি গেল, ওখানে কি বোমাটা ফাটাচ্ছে সেইটা ভাবছি আমি। আরে বাবা, বমুনি তো ওখানে গেছে বাজিমাত করে দেবে বলে। আরে বাজিমাত না হয় করবে, ওদিকে মা মা তো টেনশন করেই গেল, বলছে যে গুরুদেবের ভীষণ ভয়। কোন গুরুদেবের অবস্থা খুব একটা ভালো নয়। এই কেসে যে কটা লোক বাগড়া দিয়েছে বৌদি কিন্তু সবার উপরে খেপে আছে। আজকে ওই গুরুদেবের কপালে না চরম দুঃখ নাচছে, দেখে নিস। সে তো ঠিক আছে, কিন্তু মা আবার কি বলছে জানিস? মা বলছে গুরুদেবের আশ্রমে গিয়ে ক্ষমা চেয়ে আসবে। মাকে না কিছুতেই কিছু বোঝানো যাবে না, এক থেকে গেল। বোঝা? কিরে, কিরে একটুও কাজ এগোতে পারলি না? আরে ওইদিকে রাখ সব। হ্যাঁ হ্যাঁ রাখছি, এগুলো রাখ। অত রাখছো একটা? দেখছিস তো, ঠিকঠাক করে রাখ। কাগজ সব বেচে না, কাগজ রাখ। এইটার মধ্যে মানে অনেকটা মশলা ভরা আছে, জ্বালালেই হুশ তিন তলা অব্দি উঠবে। কোথায় আর বড় তুবড়ি রে, সবই তো ছোট ছোট। তবে মেজকা বলেছে পরের বার বড় বড় তুবড়ি আনবে। আর হ্যাঁ, সেগুলো নিয়ে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? আর এই তুবড়িগুলো একতলা অব্দি উঠবে বলো? আরে একতলা তো দূর, এক মানুষ অব্দি উঠবে না, বুঝেছিস? তুবড়ে নাতিগুলোকে কত করে বললাম যে বড় বড় তুবড়ি খড় আনতে, সামনের বার থেকে আমাকে সব জোগাড় করতে হবে। ওরা রাঙা, তুমি যখন যাবে তোমার সঙ্গে আমাদেরকেও নিয়ে যাবো তো? আরে যাবি তো। হ্যাঁ, আমার বাপের বাড়ির কাছে হাট বসে, সেখানে ছোটবেলায় কাকার সাথে গিয়ে ওই দু ব্যাগ ভর্তি তুবড়ির খোল আর মশলা নিয়ে আসতাম। তারপরে রোদ্দুরে পা ছড়িয়ে বসে, শোন না, আশেপাশে গ্রাম থেকে সব লোক আসতো আমার কাছে শিখতে তুবড়ি বানানোর মশলা। তারপর সেই তুবড়িতে যখন আগুন দেওয়া হতো না একবারে, জানি জানি আমি, আমাদের ঠাম্মার বিখ্যাত প্রাচীন গল্প চীন। আর চীনে জিনিস তখন কোথায়? আর চীনরা জানবে কি করে তোমার মশলার কথা? এলো ভারতীয় মশলা, যাকে বলে মেড ইন ইন্ডিয়া। একদম ড্যামেজ হয়ে গেছে এই মেজদা। হ্যাঁ যাই, আয় না এদিকে। হ্যাঁ বল। এই আমি কি বলছি বলতো, মানে সান্নাল বাড়ির লোকেদের তো আমরা বহুদিন ধরেই চিনি, ওরা ওরকম ভাবে দুটো বউকে মেরে ফেললো? ওই মাধুরী বলতে আমার থেকেও বেশি ভিড় ছিল। হ্যাঁ, ওই জন্যই মনে হয় ওই, প্লিজ মিমি তোর কি মনে হয় ভুল করে মরে গেছে? বুকা কথা বলিস না। জানিস তো বর্দি ভাই, আমার মনে হয় আমরা আজকাল যে খবরগুলো দেখি না, যে বউকে অত্যাচার করে পুড়িয়ে মারা হয়েছে, ঝুলিয়ে মারা হয়েছে, এই কেসটা ঠিক তেমন নয়, একটু আলাদা। আমার মনে হয় খুব বুদ্ধি করে সরিয়ে ফেলা হয়েছে। একদম ঠিক বলেছিস, সরিয়ে তো ফেলাই হয়েছে, উপরন্তু কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এরকম একটা কাজ করলো কে? দেখ নিপা, একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি, এই কেসটা চলাকালীন ওই বাড়ির প্রত্যেকটা লোক কেসটায় বাগড়া দেওয়ার চেষ্টা করেছিল। তাই আমার ধারণা বাড়ির প্রত্যেকটা লোক কোনো না কোনোভাবে এই ঘটনাটার সাথে ইনভলভ। তারপরে ওই গুরুদেব, তিনি যেভাবে শালগ্রাম শিলা হয়ে আড়াল করছেন পুরো বিষয়টা। আমাকে কেন? মা মা একটু বলে দিন মা, আমি সাধু সন্ন্যাসী মানুষ, আমি তো এসব খুন খারাপের মধ্যে জড়াইনি, আমাকে কেন? মানে আপনি একটু যদি নিয়ে যাও নাকি, এবার যা কিছু সেটা কোটে হবে, নিয়ে যাও চলুন।
গুরুদেবের কাছে কি করে যে মুখ দেখাবো ভেবে পাচ্ছি না। উনি কি আমাকে মাফ করবেন? বড় বৌমাকে কত করে সামলাবার চেষ্টা করলাম, কিছুতে পারলাম না। যা যেদি মেয়ে, একবার যেটা করব বলবে সেটা করবেই। গুরুদেব তো এসব জানেন না, উনি হয়তো খুব আমার উপর রেগে গেছেন। জানি না ওনার কাছে হাত জোর করে আমার বসতে দেবেন কি না। তোমার কি মনে হচ্ছে তেজ পুত্রের মতো গুরুদেব তোমাকে তেজ শিষ্যা করবেন? দেখো সবসময় ঠাট্টি আর কি আমার ভালো লাগে না। গুরুদেব শুধু মানুষ না, গণ্যমান্য মানুষ। কতবার বললাম আমার সঙ্গে চলো একবার আশ্রমে, গেলে দেখতে দেশ বিদেশ থেকে তার শিষ্য আসে। প্রিয়া, তোমাকে একটা কথা বলি, তুমিও ঠান্ডা মাথায় কথাটা ভাবো। দেখো একজন মানুষ যিনি ঈশ্বরের সেবায় নিজেকে নিবেদন করেছেন, তার কি দরকার ক্ষমতা দেখানোর? নিজেকে ক্ষমতাশীল প্রমাণ করার জন্য প্রভাব খাটিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ তদন্তে বাধা দিচ্ছেন কেন? তাতে তার কি লাভ? তিনি যদি এতই মহান হবেন তাহলে এ কাজ করছেন কেন? আর তার কি দায় তোমাকে ভয় দেখানোর, পরপের বসকে ধমকে তাকে কেস থেকে সরিয়ে নেবার? আহা, গুরুদেব হয়তো অনুমান করেছেন রুমা তার পরিবার। শোনো শোনো শোনো, অনুমান করা আর প্রমাণ পাওয়া এক জিনিস নয়। বড় বৌমা যে কাজটা করছে সেটা শুধু মনের ধারণা তার, তা কিন্তু নয়। সে তদন্ত করে প্রমাণ করতে চাইছে, আর তারা যদি এত নিষ্পাপ হবে তাহলে তদন্তের কাজে বাধা দিচ্ছে কেন? দেখো আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমার গুরুদেবকে, তোমার বন্ধু রুমা তাকে তার দলে ফিরিয়েছে। শুনতে নেই, গুরুদেবের কথা শুনতে নেই, নিন্দে শুনলে পাপ, মহা পাপ হবে। আচ্ছা তোমার মুখে কি কোনো হাঁকঢাক নেই? হ্যাঁ, তুমি যা খুশি তাই বলে যাচ্ছ। আমি কাল গুরুদেবের কাছে যাব, পায়ে ধরে ক্ষমা চাইবো। হ্যাঁ হ্যাঁ, বড় মামাকে সঙ্গে নিয়ে যাব আমি, কালকে বড় মামাকে নিয়ে যাব আমি। কাল যাবে তো? হ্যাঁ, দেখো কাল তোমার গুরুদেব নিজের হাত পা নিয়ে কোথায় থাকেন। এসব কথা কি করে বলছো তুমি? গুরুদেবের গায়ে যদি আঁচড় লাগে আমি বড় বৌমাকে না, হাতে মাথা কাটবে, তাই তো? সেটা খুব ভালো করেই তোমার বড় বৌমা জানে। একটু শান্ত শান্ত হও, অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, দেখো না কি হয়। আমার তো খুব অবাক লাগছে প্রিয়া, খুব অবাক লাগছে। এতকাল পরও বড় বৌমার উপর তোমার কোনো ভরসা নেই দেখে। আরে সে যখন জেনে শুনে তোমার কথার অবাধ্য হচ্ছে তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার মুখ না রাখার মতো কোনো কাজ সে করবে না। কত আমার কথা মানে? সেই সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। আজকে 14 শাক খাওয়ার দিন, তার মনে আছে আমি 14 শাক তার জন্য রান্না করেছি সে ভালোবাসে বলে? দেখো তার টিকিটই অবধি নেই, কখন আসবে তা কে জানে। আমি সমস্ত কাজ করে রাখি, করে রাখি আমি। আমি হয়তো ওদের কেসটা আর করবে না। কোথায় ওদের সবাইকে তুমি জেল খাটালে, এমনকি গুরুদেবকে পর্যন্ত? রুমা মাসিমা সহ বাড়ির সবাই জেনে গেছিল যে দীপাকে খুন করা হয়েছে। ওরা ওদের ছেলেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল, গুরুদেবের সাহায্য নিয়েছিল। ওনার শিষ্যদের অপরাধ লুকোনোর চেষ্টা করেছেন মোটা টাকার বিনিময়ে।